এই সংসারটাও তো গোষ্ঠু, এই সংসারে গোষ্ঠে আমরাও কিন্তু 24 জন সখা নিয়ে খেলছি বাবা। সে 24 জন সখাকে কি দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে, একটু ছোট করে তত্ত্বও বলে দিই, এইগুলো শুনে রাখুন, এইগুলো হচ্ছে আসল তত্ত্ব। হ্যাঁ, আর এখন যা তত্ত্ব কথা বাবা আর কি বলবো, হরি বল, এগুলো শুনে রাখুন, কাজে লাগবে। এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে, কি কি 24টি তত্ত্ব? ভূমি রাবণ বায়ু খং বুদ্ধি মে বচ অহংকার অঙ্গে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, আমাদের দেহের মধ্যে যে মাটি অংশটা রয়েছে ভূমি, আপ মানে জল, জল অংশ, অনল মানে আগুন, হ্যাঁ মানে তেজ, যেটা তেজ অংশ, যেটা অনল মানে আগুন, খং মানে শূন্য আকাশ, বায়ু মানে হচ্ছে বাতাস, মন বুদ্ধি, তাহলে 5 আর 2 = 7 অহংকার। বলে তো 8 হলো, তাহলে 24 কোথায় হলো? তুমি বললে 24 দিয়ে 8-ই থেমে গেলে, তাহলে এ কেমন তত্ত্ব হলো? তাহলে বাবা 3 দিয়ে গুণ করে দিই, তাহলে তো 24 হয়ে যায়। বলে না, এই অহংকার কথাটার মধ্যে 17টি তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়, 17টি তত্ত্ব এক জায়গায় হলে তবেই অহংকার হয়। কি কি 17টি তত্ত্ব? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাতক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ পানি পাদ পায়ু উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টি তত্ত্ব এক জায়গায় হলে তবেই কিন্তু অহংকার হয়, তাছাড়া হবে না। এই যে দেখুন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাতক যদি নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ পানি পাদ পায়ু উপস্থ নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, অহংকার হবে কি? তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, 3 × 5 = 15, অবিদ্যার সূক্ষ্ম দেহ, 2 = 17, এই নিয়ে অহংকার, আর আগে ছিল 7। তাহলে 7 আর 17 যোগ করলে কত হয়? 24। এই 24 জন সখানীয় কিন্তু আমরা দেহের মধ্যে এই সংসার রূপী গোষ্ঠে দিবামিশি খেলা করছি। সেই 24 জন সখানী আমার গোবিন্দ আজকে গোচারণে খেলা করতে করতে হঠাৎ শ্রীরামকে ডেকে বললেন, শ্রীরাম তৃষ্ণায় যে আমার প্রাণটা ফেটে যাচ্ছে ভাই, তোরা কি আমায় একটু জল খাওয়াতে পারবি? শ্রীরাম সুদাম বলল, ভাই কানাই তুই অপেক্ষা কর, আমরা এক্ষুনি গিয়ে তোর জন্য জল আনছি। শ্রীরাম সুদাম দাম আর বসুদাম 4 জন গেছে গোবিন্দের জন্য জল আনতে। তারা তো কোনোদিন মোহনবনে আসে নাই, সারা মোহনবন খুঁজতে খুঁজতে কোথাও যখন জল পেল না, তৃষ্ণায় কাতর হয়ে তারাও যেই না কালীদহের সামনে গিয়ে দাঁড়ালো। দেখে কিনা ওই কালীদহের স্বচ্ছ কাঁচের মতো জল, আর সেই জলকে দেখে জল পানের মৃত্যু হইল কোথায় গেছে, তাদের কি হয়েছে, গোবিন্দ আমার সবই জানেন, শুধুমাত্র জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি লীলা করছেন। এই যে তিনি কালীয় দমন লীলা করছেন, কালীনাগকে দমন করছেন, কোন কালীনাগ? কালীয়নাগকে দমন করছেন কেন বাবা? পুতনাকে বধ করেছেন, কংসকে বধ করেছেন, বকাসুরকে বধ করলেন, কালীয়কে বধ করেননি, কালীয়কে দমন করলেন। কারণ কোন কালীনাগ? না, আমাদের এই বাসনার কালীদহে বাবা যে কামরূপী কালীয় রয়েছে, তাকে দমন করার জন্য আমার গোবিন্দ ছুটে চলেছে। তাহলে কালীদহে উপবিষ্ট কালীনাগকে গোবিন্দ দমন করেছেন আমরা জানি, তাহলে আমরা কি চিরকাল এই বাসনার কালীদহে পড়ে থাকবো? কই আমাদের কামরূপী কালীয়কে দমন করার জন্য তো গোবিন্দ এলো না, আমরা কি চিরকাল এই সংসার কালীদহে পড়ে থাকব? আমাদের কামরূপী কালীয়কে দমন করার জন্য গোবিন্দ আসবে না? বলে শোনো, গোবিন্দ তো এসেছিল, আমরা তাকে চিনতে পারি না। কবে এসেছিল জানো? কবে এসেছিল? জীবের নিস্তারের লাগি নন্দ সুত হরি, এই ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানু, গুরু আজ্ঞা হৃদে সদা সত্য করি মানু। বলে গুরু রূপে ভগবান, গুরু
বাঁচতে পারি নাই, তাই গুরুর চরণ আশ্রয় করবেন, গুরু কৃপা করে আমাদেরকে সেই ভগবানের কাছে যাওয়ার পথটা দেখিয়ে দেবেন। এই সংসার রূপী এই বাসনার কালিদহ থেকে একমাত্র গুরুই আমাদেরকে উদ্ধার করতে পারে, তাই গুরুর চরণ আশ্রয় করবেন, গুরুরূপে ভগবান আমাদের কাছে আসে। তাই আজকে সুবল সখাকে ডেকে গোবিন্দ বলছেন, ওরে সুবল, শ্রীদাম সুদামের আসতে বিলম্ব হচ্ছে, তোরা অপেক্ষা কর, আমি গিয়ে দেখে আসি। সুবল বলে, না ভাই কানাই, আমরা তো তোকে একা ছেড়ে দিতে পারবো না, যদি যেতে হয় আমরাও তোর সঙ্গে যাব। তাই শ্রীদাম সুদাম দাম্ব সুদামের পদচিহ্ন পায়ের চিহ্ন দেখে দেখে গোবিন্দ আমার এগিয়ে চলেছেন। পদচিহ্ন অনুযায়ী অন্বেষণে যায় হরি উপনীত কালীদহের তীরে, যেই না কালীদহের তীরে এসে দেখে কিনা শ্রীদাম সুদাম দাম বসুদামের দেহগুলি কালীদহের জলের উপর ভাসছে। গোবিন্দ আমার নিজে ওই কালীদহের জলে নেমে শ্রীদাম সুদাম দাম বসুদামের দেহগুলিকে ডাঙায় নিয়ে এলে, ডাঙায় নিয়ে এসে যখনই তাদের চুম্বন করলেন, গোবিন্দের অধর সুধারসের স্পর্শে শ্রীদাম সুদাম দাম বসুদাম আবার প্রাণ ফিরে পেল। আর গোবিন্দ আমার ক্রোধান্বিত হয়ে বলে বসলেন, রে দর্পিত কালীনাগ, আজ তোর নিস্তারের কোন উপায় নাই। তখন যদুনন্দন চরিলেন কদম্বের ডালে, কালিয়া কালিয়া বলে ঘন ঘন ডাক, কদম গাছের ডালে উঠে সেইখান থেকে কালীদহের জলে ঝাঁপ দিলেন গোবিন্দ আমার। তো এখানে যদি কারোর প্রশ্ন থাকে, আমি বলেছিলাম কালীদহের এক যোজন দূর পর্যন্ত তৃণ লতা গুল্ম আদি কোনো বৃক্ষ জন্ম নিতে পারে না, সেখানে গোবিন্দ কদম গাছটি পেলেন কোথায় বাবা? না, তারও প্রমাণ রয়েছে গরুর। গরুর তার মাতা বিনতাকে কত্রুর দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে সুধা ভাণ্ড আনতে আনতে ওই কদম গাছের ডালের উপরে নামিয়ে রেখেছিল, আর সেই সুধা ভাণ্ডের পরশপে কদম গাছটি অমরত্ব লাভ করেছে এবং আজও বেঁচে রয়েছে। সেই কদম গাছের ডালে উঠে যেই না গোবিন্দ আমার কালীদহের জলে ঝাঁপ দিলেন, অন্তপুর হতে পঞ্চফনা বিস্তার করে যেই না কালীনাগ এগিয়ে চলেছেন, আর গোবিন্দ আমার বাঁশি বাজাতে বাজাতে এগিয়ে চলেছে। পত্নী সুরমাকে ডেকে কালীনাগ বলছে, দেখো দেখো সুরমা, তাকিয়ে দেখো, নীল বরণ এক শিশু মুরলী বাজা, আমি ওকে পুচ্ছেতে জড়াবো, পুচ্ছেতে জড়াবো, পুচ্ছেতে জড়াবো, পুচ্ছেতে জড়াবো, নিজের কাছে লয়ে গিয়ে পুচ্ছেতে জড়াবো, আমি নিজের কাছে লয়ে গিয়ে পুচ্ছেতে জড়াবো। আর কি বলবো জানো? বলবো নেহার নেহার, নেহার নেহার, নেহার নেহার, নেহার নেহার, সোনা রূপার হার নয় নেহার নেহার, সোনা রূপার হার নয় নেহার নেহার। শুভ বলছে, স্বামী তুমি যেও না স্বামী, আমার
আমার মনে হয় যিনি আসছেন তিনি কোনো সাধারণ মানুষ নয়। যেই কালীদহের জলে যার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় তার মৃত্যু হয়, আর এই বিষ জলের মধ্যে ছোট্ট শিশুটি এখনো জীবিত রয়েছে। তার মানে তো শিশু যেমন তেমন শিশু নয়। সুরমা সুরমা তুমি আমায় ছেড়ে দাও, ওই ছোট্ট শিশুটি আমার কি করবে? এগিয়ে গিয়ে যেই না কালী নাগ নিজের পুচ্ছ দিয়ে খেলার ছলে আজকে গোবিন্দ অঙ্গকে জড়িয়ে ধরছে। ওরে শিশু তুই আমার সাথে লড়াই করবি তবে আর। পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ বেষ্টন করিল, পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ বেষ্টন করিল, পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ বেষ্টন করিল, পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ বেষ্টন করিল। যেই না পুচ্ছ দিয়ে গোবিন্দ অঙ্গকে জড়িয়ে ধরছে চতুরে শিরোমণি গোবিন্দ আমার করেছেন কি? ধীরে ধীরে কৃষ্ণ তখন বাড়িতে লাগিল, ধীরে ধীরে কৃষ্ণ তখন বাড়িতে লাগিল, ধীরে ধীরে কৃষ্ণ তখন বাড়িতে লাগিল, কৃষ্ণ বাড়তে লাগিল, বাড়তে লাগিল, বাড়তে লাগিল, কৃষ্ণ বাড়তে লাগিল, কৃষ্ণ অঙ্গ তখন বাড়তে লাগিল, কৃষ্ণ অঙ্গ তখন বাড়তে লাগিল। যতই কালীনাগ পুচ্ছ দিয়ে জড়িয়ে ধরে গোবিন্দ আমার ওপরের দিকে তত বড় হয়ে যায়। এত বড় হয়ে গেছে গোবিন্দ যে আর কালীনাগে জড়িয়ে ধরতে পারছে না। কালীনাগের পুচ্ছ তো সীমিত বাবা, কিন্তু গোবিন্দ তো সীমিত নয়, তিনি তো অসীম। এত বড় হয়েছে কালীনাগ আর জড়িয়ে ধরতে পারছে না। তখন কালীনাগ বলছে, ওরে শিশু তবে দেখ আমার বিষের জ্বালা তুই সহ্য কর। এক একটা ফণা দিয়ে তীব্র দংশন করে দিচ্ছে গোবিন্দ অঙ্গে, সুতীব্র বিষ ঢেলে দিচ্ছেন গোবিন্দ অঙ্গে। আর সেই দংশনের জ্বালাকে সহ্য করে কালীনাগের বেষ্টনকে ছিন্ন করে গোবিন্দ আমার এক লাফে ওই কালীনাগের ফণার উপরে উঠেছে। আর ফণার উপরে উঠে এক ফণা থেকে আরেক ফণায় লাফিয়ে গোবিন্দ আমার বিশ্বম্ভরে মূর্তি ধারণ করে নৃত্য করেছেন। আহা ফণাতে ফণাতে গমন করি নটবর বেশে নাচিছেন হরি, ওই দেখো ফণায় ফণায় দমন করি নটবর বেশে নাচিছেন হরি, নাচতে লাগিল হরি পারছে না। সেই পৃথিবীর ভার যখনই ফণার উপরে দিয়েছে তখন ভাঙিল দর ভুজঙ্গ ঈশ, নিঃশেষ হইল সকল বেশ, ভাঙিল দর ভুজঙ্গ ঈশ, নিঃশেষ হইল সকল ঈশ, ভাঙিয়া পড়িল সর্বঙ্গ দিয়ে রুধির বয়ে যাচ্ছে কালীনাগের। তখন ঝলকে ঝলকে রুধিরায় ওঠে, রুধিরায় ওঠে, কহিছে কাতরে যুগল ফুটে, যুগল ফুটে, বিপদ বাউরি মধুসূদন, মধুসূদন তুমি আমার প্রতি এত কঠোর কেন, এত কঠোর কেন? চুপ করো তুমি, তুমি অপরাধ করনি। তুমি আমার সুকোমল অঙ্গে সুতীব্র বিষ ঢেলে দিয়েছো, তুমি আমার সখাগণকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো, তুমি আমার ভক্তগণকে মৃত্যুর মুখে ঠেলেছো, তুমি অপরাধ করনি। তখন কালীনাগ মনে মনে ভাবছেন যিনি এসেছেন তিনি নিশ্চয়ই পতিতকে উদ্ধার করার জন্য এসেছেন। তখন কালীনাগ বলে উঠল,
তাই তো বিষ দিয়ে আমি তোমার সেবা করেছি, সেবা করেছি। বলো বলো দয়াল ঠাকুর, আমি বিষময় সুধা কোথায় চন্দ্রধ্বজ রাজা, রাজা চন্দ্রধ্বজ ছিলেন এই কালীনাগ। রাজা চন্দ্রধ্বজ গেছিলেন কাম্য কাননে মৃগয়া করার জন্য। মৃগয়া মানে শিকার করা। শিকার করার জন্য যখন কাম্যক নামক জঙ্গলে ছুটে গেলেন, সেখানে শিকার করতে করতে মৃগয়া করতে করতে হঠাৎ অন্ধকার নেমে এলো। যখন সন্ধ্যা নেমে এলো, তখন জঙ্গলের মধ্যে একটা কুটির স্থাপন করে বিশ্রাম নিচ্ছেন মহারাজ। এমন সময় একটা দুর্গন্ধ, হঠাৎ দুর্গন্ধে সারা জঙ্গল ভরে উঠেছে। সহ্য করতে না পেরে মহারাজ বললেন, যাও কর্মচারী দেখে এসো কোত্থেকে এমন দুর্গন্ধ। রাজকর্মচারী গিয়ে দেখে কিনা অগস্ত নামে একজন মুনি, সারা দেহে তার গলন্ত পচা আকুষ্ঠ ব্যাধি, পুজ রক্ত পোকা ঝরে ঝরে পড়েছে তার দেহে এমন দুর্গন্ধ যে সারা জঙ্গল ওই দুর্গন্ধে ভরে উঠেছে। তখন চন্দ্রধ্বজ রাজা আদেশ দিলেন যে যাও ওই অগস্ত মুনির গলন্ত পচা আকুষ্ঠ দেহটিকে রথের চাকার মধ্যে বেঁধে টানতে টানতে জঙ্গলের বাইরে ফেলে দিয়ে এসো। তাই অগস্ত মুনির গলন্ত পচা আকুষ্ঠ দেহটিকে নিষ্ঠুরভাবে রথের চাকায় বেঁধে টানতে টানতে জঙ্গলের বাইরে ফেলে দিল। আর ওদিকে যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করতে করতে অগস্ত মুনি অভিশাপ দিয়ে বলে উঠল, হে রাজন, তুমি না জেনে না বুঝে আমার এই গলন্ত পচা আকুষ্ঠ দেহটিকে নিষ্ঠুরভাবে এইভাবে রথের চাকায় বেঁধে তুমি জঙ্গলের বাইরে ফেলে দিলে। আমি যেমন আমার সারা দেহে ব্যথা অনুভব করলাম, তোমাকেও ব্যথা পেতে হবে। আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার শূল যন্ত্রণা হোক, এমন শূল যন্ত্রণা তোমার হবে কোনোদিন তুমি এই ব্যাধি থেকে মুক্তি পাবে না, আমি তোমাকে অভিশাপ দিলাম। আর সঙ্গে সঙ্গে চন্দ্রধ্বজ রাজার শুরু হয়ে গেল পেটের মধ্যে তীব্র শূল যন্ত্রণা। কিছুতেই যন্ত্রণা দূরে যায় না, রাজ্যে ফিরে গেলেন মহারাজ। অনেক বৈদ্য কবিরাজ দেখিয়েও মহারাজের রোগ কিছুতেই দূরে যায় না। নারদ মুনি বিধান দিলেন যে হিমালয় পর্বতের মধ্যে আছে মানস সরোবর, সেখানে বসবাস করে দুটি সুবর্ণ হংস। সেই সুবর্ণ হংসের মাংস যদি আপনি ভক্ষণ করতে পারেন তবে আপনার যন্ত্রণা দূরে যাবে। তবে মানস সরোবর থেকে সুবর্ণ হংস দুটিকে নিয়ে এসে যেই না ওই হংস দুটির মাংস ভক্ষণ করতে যাবে, ওই হংস দুটি আবার কথা বলতে পারে। বলে উঠল, মহারাজ, আমাদের মাংস ভক্ষণ করলে তো আপনার যন্ত্রণা দূরে যাবে না। যার কাছে অপরাধ করেছেন তার পাদদক যদি পান করতে পারেন আপনার যন্ত্রণা দূরে যাবে। কার কাছে অপরাধ করেছে বলে মনে নেই, যেদিন গেছিলেন কাম্য কাননে মৃগয়া করার জন্য
অগস্ত মুনির গলন্ত পচা কুষ্ঠ দেহটিকে রথের চাকায় বেঁধে আপনি জঙ্গলের বাইরে ফেলে দিয়েছিলেন মহারাজ, যান তার চরণ ধোয়া জল পান করুন, আপনার যন্ত্রণা দূরে যাবে। তাই হংস দুটিকে বেঁধে রেখে মহারাজ গেলেন ওই অগস্ত মুনির কাছে, ছুটে গিয়ে চরণ তালি লুটিয়ে পড়ে বলল, মুনিবর আমি আপনার অপরাধী, মুনিবর আমি আপনার অপরাধী, আপনার অভিশাপে যে আমার এই তীব্র শূল যন্ত্রণা দিন দিন, মুনিবর আপনার চরণ দুটি বাড়িয়ে দিন, আপনার চরণ ধোয়া জল আমি পান করব। অগস্ত মুনি চরণ দুটি বাড়িয়ে দিলেন, আর একটা বটপাতার ঢোঙার মধ্যে সেই চরণ ধোয়া জল নিয়েছেন মহারাজ। ওমা গলা পচা কুষ্ঠরোগ অগস্ত মুনির, যেই বটপাতার ঠোঙার মধ্যে জল নিয়েছে দেখে কিনা জলের মধ্যে পুঁজ রক্ত পোকা কিলবিল করছে। মনে মনে ভাবলো, ছিছি ছিছি জল আমি কেমন করে পান করব, আমি মহারাজ আমি কেমন করে জল পান করতে পারি, পুঁজ রক্তে পরিপূর্ণ জল আমি মহারাজ হয়ে কি করে পান করব। ঘৃণা হলো, অহংকার হলো, কিন্তু এই জল তো ফেলেও দিতে পারি না, অপমান করতে পারি না, আবার পানও করতে পারবো না, তাই থাক এই জল আমার মাথায় থাক। যেই না জলটিকে নিয়ে মাথায় রাখতে গেলেন, নাকের মধ্যে যে ঘ্রাণ যে গন্ধ প্রবেশ করলো নাসিকায়, তাতেই চন্দ্রধ্বজ রাজার শূল যন্ত্রণা দূরীভূত হয়ে গেল। ওজন একটা কথা আছে দেখবেন, বলে না ঘ্রাণেন অর্ধ ভোজন, গন্ধতেই অর্ধেক ভোজন হয়ে যায়। তো যখনই গন্ধটা গেল তখনই তার যন্ত্রণা দূরে চলে গেল, কিন্তু আবার অভিশাপ দিলেন অগস্ত মুনি, হে রাজন তুমি আমাকে দ্বিতীয়বার অপমান করেছো, আমার পাদদক তুমি পান করনি, তুমি ঘৃণা করেছো, তুমি অহংকার করেছো, তোমার ওই অহংকার আমি চূর্ণ করে দেব, এর পরবর্তী জন্মে তুমি সর্বকুলে জন্মগ্রহণ করবে, তুমি যেমন আমায় ঘৃণা করলে সকলে তোমাকে দেখে ঘৃণা করবে, আমি তোমাকে অভিশাপ দিলাম। চন্দ্রধ্বজ রাজা বলছে, মুনিবর আমি কি কোনোদিন এই অভিশাপ থেকে মুক্তি পাব না? মুক্তি মুক্তি পাবে, আমার পাদদক তুমি তোমার মাথায় রেখেছো তো, তাই যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে তোমার মস্তকে পা দিয়ে নৃত্য করবে সেই দিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে, সেই দিন তুমি এই অভিশাপে মুক্ত। সেই চন্দ্রধ্বজ রাজা জন্মগ্রহণ করেছে কালীয় নাগ হয়ে, আর গোবিন্দ আমার তার মাথায় পা দিয়ে নৃত্য করলেন, বাবা এমনি এমনি তো কেউ গোবিন্দ চরণ পায় না, কালী নাগ লুটিয়ে পড়েছে গোবিন্দ চরণে, হে ঠাকুর এ জগতে যার ভাণ্ডারে যেটুকু ধন থাকে সে তাই দিয়ে তোমার সেবা করে, ঠাকুর আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই, ঠাকুর চরণ তলে লুটিয়ে পড়েছে, শোনো কালী নাগ তোমার ওই মিষ্টি মিষ্টি কথায় আমি ভুলব না, তুমি যদি আমায় আঘাত আনতে আমি সহ্য করতাম, কিন্তু তুমি আঘাত করেছো আমার ভক্তকে, আমার ভক্তের প্রতি যদি আঘাত আনি আমি তাকে নিমেষের মধ্যে জমালয়ে পাঠিয়ে দিই, তুমি এখন আমার সামনে জীবিত আছো কালীনাগ। চরণতলে লুটিয়ে পড়েছে কালীনাগ, চরণতলে লুটিয়ে পড়ে গোবিন্দের চরণ দুটিকে জড়িয়ে ধরে নাগিনীগণ সকলে ছুটে এসে গোবিন্দের চরণ বন্দনা করছে, ঠাকুর দয়া দয়া করো ঠাকুর, হব দয়াদি হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে, এতদিন আমাকে মনে ছিল না, এতদিন আমাকে মনে পড়েনি, আজকে কীর্তনের আসরে এসে হঠাৎ আমাকে মনে পড়ে গেল, নয়ন জলে ভেসে ভেসে বলছো দয়া দিয়ে হবে তোমার জীবন ধুতে, এতদিন কোথায় ছিলি? বলে শোনো, এতদিন আমার তোমাকে মনে পড়েনি, আজকে মনে পড়েছে কেন জানো, তোমায় দিতে পূজার ডালে বেরিয়ে পড়ে
আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু তোমাকে যখন পূজো করতে গেলাম, তোমার চরণে মনটা নিবেদন করতে গেলাম, আমার মনের যত ময়লা যত কালি সব যে বেরিয়ে পড়ল। ওমা, হয়তো এমন একটা জায়গায় থাকেন কিছু মনে করবেন, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, সেখানে সবাই ময়লা, আপনিও যদি ময়লা হয়ে থাকেন তাতে কিছুই যায় আসে না, নিজের কিছুই মনে হয় না, সবাই ময়লা আমিও ময়লা, কিন্তু এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন যে যেখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন আর শুধু আপনি ময়লা, তখন নিজেকে একটা ঘিনঘিন করবে না? যেখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি এরকম ময়লা হয়ে গেছি, তাই এতদিন আমি তোমার কাছে আসিনি, তাই আমি কোনো কিছু জানতাম না, আমি এরকম কামক্রোধ লোভ মদমোহ মাৎসর্যের মধ্যে ছিলাম ঠাকুর, কিন্তু যখন তোমার চরণে নিজের মনটা সমর্পণ করতে গেলাম, তখন আমার মনের যত ময়লা যত কালি সব যে একে একে বেরিয়ে আসতে লাগলো। তোমায় দিতে পূজা বাসিনী আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আর যদি মা কালীকে ডাকেন মা কালী খাড়া নিয়ে আপনার সামনে দাঁড়াবে, আর যদি শিব ঠাকুরকে ডাকেন শিব ঠাকুর ত্রিশূল নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। তাহলে ভগবানের সামনে মন্দিরে গিয়ে মন্দিরটা কেন, নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর, অনেকে আছে তিনতলায় ঠাকুর ঘর করে দিল ব্যাস হয়ে গেল, আর একবার যাওয়ার সময় হয় না, বলে শোনো ঠাকুর ঘরটা শুধু ওই টাইলস আর ধূপকাঠি দেখানোর জন্য নয়, নিজের মনটাকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর। ঠাকুর ঘরে গিয়ে বসে আপনি ভগবানকে ডাকলে কৃষ্ণ মাসি নিয়ে আসবেন আর মা কালী খাড়া নিয়ে আসবেন, তাহলে হবে কি, মনের মধ্যে আপন মনে যদি ভগবানকে ঠাকুর ঘরে ডাকেন বসে, তাহলে এতদিন জীবনে যাকে যাকে ঠকিয়েছেন যা যা খারাপ কাজ করেছেন সব কিছু আস্তে আস্তে মনে পড়ে যাবে, আর যদি মনে পড়ে যায় তবে জানবে যে ঠাকুর ঘরে যাওয়াটা আপনার সার্থক হয়েছে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারিনি তাই পায়ে থুতে। কত সুন্দর কথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন তার গানের মধ্যে দিয়ে, বলে বাহ এতদিন আমাকে মনে পড়েনি, আজকে কীর্তনের আসরে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, এমন সুন্দর মনের বেদন নিবেদন করছো আমাকে কেন, কি দুঃখ তোমার কি কষ্ট। বলে ঠাকুর এতদিন তোমার কাছে যাইনি কেন জানো, এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। বুঝে বললাম এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন যেখানে সবাই পরিষ্কার আপনি শুধু ময়লা, তখন নিজেকে কেমন ঘিন ঘিন করবে না, তো এতদিন আমি তোমাকে ডাকিনি এতদিন আমি তোমার কাছে যাইনি, তাই আমার কোনো চিন্তাই ছিল না, যেমন খাওয়া দাওয়া করছিলাম যেমন ঘুমাচ্ছিলাম সন্তান লালন পালন করছিলাম আমার দিনটা চলে গেল, কিন্তু যখন কীর্তনের আসরে এলাম তখন জানলাম কত বড় বড় ভক্ত তাদের মনটা তোমার চরণে নিবেদন করেছে, তারা সারা জীবনটা অতিবাহিত করেছে ভগবানের চরণ তলে নিজেদের লুটিয়ে দিয়েছে, তাই আজকে আমি জানতে পেরে ভাবলাম যে না শুধুমাত্র খেয়ে আর ঘুমিয়ে আমার জীবনটা অতিবাহিত করাটাই তো শুধু মানুষের কাজ নয়, সন্তান লালন পালন করা আর যদি খাওয়া দাওয়া করা হতো তাহলে তো কুকুর ছাগল আর বিড়ালের সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায়, পার্থক্যটা কোথায়, যদি সন্তান লালন পালন করার খাওয়া দাওয়া করাই যদি আমাদের কাজ হতো তাহলে মানুষের মধ্যে আছে কি বুদ্ধিমত্তা বুদ্ধিসত্তা যেটা আর অন্য কোথাও নেই, মানুষ ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারে যেটা অন্য কোনো জীবজন্তু পারে না, তাই এতদিন আমি জানতাম না তাই আমার কোনো ব্যথা ছিল না, আজকে কীর্তনের আসরে এসে আমি জানতে পারলাম ঠাকুর, তাই আমার মনে হচ্ছে কবে তুমি আমাকে কোলে তুলে নেবে। এতদিন তো ছিল না মোর
কোনো ব্যথা সর্বঙ্গী মাখা ছিল মলিনতা আজই শুভ্র কলির তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে আজই শুভ্র কলির তরে ব্যাকুল হৃদয় কেঁদে কালীনাগ শুধু তোমার কেন তোমার বংশধরগণের ওই চরণ চিহ্ন মাথায় থাকবে আর তুমি কালীদহ ছেড়ে গমন করো রমণক দ্বীপে আজ থেকে কালীদহের বিষ জল সুধা জলে পরিণত কালীনাগকে দমন করলেন গোবিন্দ আর ওদিকে বৃন্দাবনের অবস্থাটি কেমন হয়েছে যেই না গোবিন্দ কালীদহের জলে ঝাঁপ দিয়েছেন সুবল কান্তি কান্তি মা যশোমতির কাছে গিয়ে বলছে মা গো মা গো কান্তে কান্তে যে সুবল এসেছে মা যশোমতি বলছে কি হয়েছে সুবল আমার গোপালের কি হয়েছে বল সুবল তোর চোখে জল কেন মা গো আমরা অনেক বারণ করেছিলাম কিন্তু আমাদের কোনো কথা না শুনে তোর গোপাল কি হয়েছে সুবল আমার গোপালের কি হয়েছে বল তোর গোপাল কালীদহে ঝাঁপ দিয়েছে মা গো গোপাল কালীদহে ঝাঁপ দিয়েছে ওরে সুবল তাহলে কি আমার গোপাল আর প্রাণে বেঁচে আছে বাবা কান্তে কান্তে মা যশোমতি ছুটে চললেন নন্দ বা আনন্দ সমগ্র বৃন্দাবনবাসী ছুটে গেল কালীদহের তীরে আর ওদিকে শ্রীমতী রাধারানীও জানতে পারলেন গোবিন্দ কালীদহে ঝাঁপ দিয়েছেন তাই রাধারানীও সখীদের সঙ্গে নিয়ে কদম গাছের আড়ালে গিয়ে দাঁড়ালেন এই কালীয় দমনের দিনেই কিন্তু বাবা গোবিন্দ রাধারানী প্রথম দর্শন হয়েছিল প্রথম নয় প্রথম বললেও ভুল হবে হ্যাঁ ছোট্টবেলায় সূতিকাগৃহে দর্শন হয়েছিল রাধারানী গোবিন্দকে নয়ন মেলে দেখেছিলেন
কিন্তু তারপরে এই কালীয় দমনের দিনে গোবিন্দ রাধারানীর প্রথম দর্শন হয়েছিল। এখান থেকেই পূর্ব রাগের প্রেমের শুরু হয়েছিল। অনেকদিন আগেই রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছেন, তার নাম শুনে, তার গুণের কথা শুনে, তার রূপের কথা শুনে, কিন্তু দেখাটা বাকি ছিল, এই কালীয় দমনের দিনে দেখা হয়েছিল। তাই আড়ালে, কদম গাছের আড়ালে রাধারানী সখীদের সঙ্গে নিয়ে দাঁড়ালে। মা যশোমতী কেঁদে কেঁদে বলে, গোপালে রে, একদিনে আমি তোকে সামান্য নবনীর জন্য বেঁধেছিল, সেই অভিমানে কি তুই আমায় ছেড়ে চলে গেলি? আর কোনোদিন তোকে সামান্য নবনীর জন্য বাঁধব না গোপাল, একবার ফিরে আয়। নন্দ রাজা কেঁদে কেঁদে বলে, গোপাল, আমি তোকে আমার একদিন বাধা বহন করতে বলেছিলাম, সেই অভিমানে কি তুই আমায় ছেড়ে চলে গেলি? বাবা ফিরে আয় গোপাল, ফিরে আয়। শ্রীরাম সুদাম কেঁদে কেঁদে বলে, ওরে কানাই, একদিন আমরা তোকে আমাদের এঠো ফল বদনে তুলে দিয়েছিলাম, সেই অভিমানে কি তুই আমাদের ছেড়ে চলে গেলি? আর কোনোদিন আমাদের এঠো ফল তোর বদনে দেব না কানাই, একবার ফিরে আয়। নন্দ বানন্দ কাঁদতে কাঁদতে বলে উঠল, গোপাল যদি ফিরে না আসে আমরা কালীদহের বিষ জল পান করে মৃত্যুবরণ করব। নন্দ বানন্দ ভাই পঞ্চজন সবে বলে, বিষ জল আমরা করিব ভক্ষণ, এই মাত্র প্রভু দিদিয়া বলরাম বলিল, বলরাম বলিল, এখনই আসির কৃষ্ণ কালীকে দমন করিয়া, এখনই আসিবে কৃষ্ণ কালীকে দমন করে। তোমরা এইভাবে বিষ জল পান করতে যেও না, এক্ষুনি গোবিন্দ কালীনাথকে দমন করে উঠে আসবে। কাঁদতে কাঁদতে মা যশোমতীর নয়নের জল যেই কালীদহের জলে পড়েছে, আর কি গোবিন্দ থাকতে পারে? একেবারে কালীয় নাগের মাথার উপরে পা দিয়ে জলের উপরে ভেসে উঠেছে। তখন জলের ওই উপরে ভাসিয়াই উঠে, আর ব্রজবাসী বলে, কানাই বটে, জলের ওই উপরে ভাসিয়াই উঠে, আমাদের প্রাণের কানাই ওই তৈ উঠেছি, আমাদের প্রাণের কানাই ওই তৈ উঠেছি, আমাদের প্রাণের কানাই কত চুম্বন করছেন। আর সবার মাঝখান থেকে ওই কদম গাছের আড়ালে দাঁড়িয়েছিলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দের নয়নটি একেবারে রাধারানীর নয়নে পড়েছেন। এই দর্শন হলো, এইখান থেকে পূর্ব রাগের শুরু, প্রেমের শুরু হলো। তাই রাধারানী গোবিন্দকে আর গোবিন্দ রাধারানীকে নয়ন মেলে দেখলেন। আহা নয়নী নয়নী মিলন হইল,